গেইল রাসেলদের আটকাতে পারবে কি কোহলি? এইদিকে 27শে জুন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার খেলা হবে। ম্যাচটি খুব টক্করজনক হবে, কারণ দুই দলেরই প্লেয়ার ভারী। এইদিকে লাগাতার হারের সম্মুখীন হয়ে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের দোরগোড়ায় আশা ছেড়ে দিয়েছেন, এবং ইন্ডিয়া আর একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটু একটুর জন্যেই 3 থেকে 4টি ম্যাচ হেরেছে, নাহলে ওরাও সেমিফাইনালে যেতে পারতো। এখন দেখবার বিষয় নেক্সট ম্যাচটা, কারণ নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার কাছে বড় গুরুত্বপূর্ণ। নেক্সট ম্যাচে জয় পেলে ইন্ডিয়া চলে যাবে সেমিফাইনালের দোরগোড়ায়, এবং ওয়েস্ট ইন্ডিজের আর আশা নেই বলতেই চলে। তবে নেক্সট ম্যাচটা অত সহজ হবে বলে আমার মনে হয় না, কারণ ওয়েস্ট ইন্ডিজের টিমে আছে রাসেলের মতো দুর্ধর্ষ ব্যাটিং, আর কার্লোস ব্যাথওয়েট এখন তাও ফর্মে আছে। তাছাড়াও রয়েছে গেইল, সিমরন, হিটমায়ার, স্যাল হোপের মতো ব্যাটিং, যারা 20 ওভারেই 200 রান তুলে হামেশাই জিতিয়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। সেই মতেই কোহলির মাথায় হাত পড়ে গেল, কারণ এদেরকে আটকাতেই হবে, কারণ নেক্সট ম্যাচটা একটা দা ইউনিভার্সাল বসদের সাথে হচ্ছে, মানে গেইল। গেইলকে আটকানোর জন্য কোহলির প্রধান অস্ত্র হবে এখানে মোহাম্মদ সামি, কারণ মোহাম্মদ সামির ইয়র্কারে গেইল অনেকবার পরাজিত হয়েছে, এবং কুলদীপ যাদবের সেই টার্ন রাউন্ড এবং অফ স্পিনার অফ কাটারের উইকেট সঙ্গে বুমরার বলেও কিন্তু আউট হতে পারে। তার সত্ত্বেও আমার মতে যা বলছে যে বুমরার বলে অত ও আঘাত খাবে না ওয়েস্ট ইন্ডিজ, কারণ রাসেলের মতো ব্যাটিং কিন্তু আপনারা দেখেছেন এবছর আইপিএলে কীরকম তাণ্ডব ঘটিয়েছে, সেরকমই বুমরার বলে কিন্তু অনেক মেরেছে অ্যান্ড্রু রাসেল আর গেইল। তা বলে সবসময় সব জায়গায় ঠিক কাটে না, নেক্সট ম্যাচে অ্যান্ড্রু রাসেল চোট ফিরিয়ে আবার খেলতে নামবে মাঠে। তার আগে কার্লোস ব্যাটওয়েটও এখন ভয়ঙ্কর হয়ে দেখাচ্ছে। কার্লোস ব্যাটওয়েট এদিনকে 81 বলে 101 করেছিলেন, একটুর জন্য ম্যাচটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, এবং তাদের সেমিফাইনালের দোরগোড়ায় আর উঠতে পারবে না এই 2019 বিশ্বকাপে। তা বলে নেক্সট ম্যাচটাই তাদের কাছে একটা বড় পাহাড় হতে যাচ্ছে, কারণ বিশ্বকাপের সব থেকে ভয়ঙ্কর টিমের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা, এবং সেই ম্যাচে জ্বলে উঠতে হবে রাসেল, গেইল, হিটমায়ারদের। আর এদিকে বিরাট কোহলির মাথায় হাত, কারণ সামি যদি ঠিক মতো বল করে তবেই উইকেটটা ফেলতে পারবে, কারণ সামির হাতেই হয়তো বর্ষা। সব থেকে বেশি বিট করাতে পারে রাসেলকে সে হচ্ছে সামি, এবং তার রাসেলের জোনে বল আসলেই কিন্তু বল উড়ে যাবে, এইটাই বলছেন সব ক্রিকেটের দর্শকরা। এবং সামি একমাত্র বলার যিনি রাসেলকে ঠিকঠাক মতো ইয়র্কার বল ফেললে রাসেল আউট হয়ে যেতে পারেন, এবং বুমরা যদি ঠিকঠাক জায়গায় ইয়র্ক ফেলে তাহলে আউট হয়ে যাবে। এই ছিল এদের প্রধান অস্ত্র। তো আমার মতে বলে সামি, তো তোমাদের মতে কে বলে, বুমরা না সামি? অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।